আমরা মহাপ্রভুর মহিমা প্রসঙ্গেই আমাদের আলোচনা আর আপনাদের কৃপানুকম্পায় আমরা এই বিষয়ে সাক্ষাৎকারের অভিলাষী। सिंहसनस्थौ श्रीमत राधा श्रील गोविंद देव पृष्ठलिभी सिद्ध्युमानुस्मरामि जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, বাঞ্ছাকল্প তরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি ভক্তি পরায়ে চ হরি নাম পরায়ণঃ, দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ। শুনিলে চৈতন্য কথা ভক্তি ফল ধরে, জন্ম জন্ম চৈতন্যের সঙ্গে অবতরে। ও নারায়ণম নমস্কৃত্য নরং চৈব নরোত্তমাম দেবীম সরস্বতীম ব্যাসম ততো জয়মুদীরয়েত। নমো ধর্মায় মহতে নমঃ কৃষ্ণায় বিধসে, ব্রহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মান বক্ষ্যে সনাতনান। জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ, জয় জয় মহাপ্রভু জনক সবার, জয় জয় সংকীর্তন হেতু অবতার। দুর্গমী পথি মেন্ধস্য স্খলোৎপাদ গতির্মুহুঃ স্বকৃপায়ষ্টিদানেন, সন্তঃ সন্ত্বাবলম্বনংসি গুরু প্রেমা। একটা কোয়ার্টাল দিন না, ওখান থেকে একটা কোয়ার্টাল দিন। সর্ব সাধু নহীনপি পরমাশ্চর্য বৈভবে, গৌরাঙ্গে ন্যাস্তভাবো যহ সর্বার্থপূর্ণ এব সহ। সর্বদেবেশ্বরেশ্বর কলিযুগ পাবনাবতার, কলিযুগ জীবের একমাত্র আশ্রয় ও পরম গতি, গৌড়িয়ার প্রাণনাথ প্রাণকান্ত প্রাণদ্বৈত প্রাণবল্লব প্রাণ সর্বস্ব পরম প্রেম বিলাস বিবর্ত ঘনাকৃতি বিগ্রহ, অখিল আগম নিগম বেদাদি শ্রুতি স্মৃতি আদি
কর্তৃক নিরবধি নির্মম ছিত চরণ যুগল কোটি ব্রহ্মা দিশ্বরেশ্বর মহামহেশ্বরেশ্বর পরম প্রেমাবতারী শ্রী শ্রী গৌর নিত্যানন্দের অপ্রাকৃত কারুণ্যে শ্রী শ্রী যুগল কিশোর রাধা মাধবের অপার অনুকম্পায় এই পরম পাবন ক্ষণে চিন্ময় ক্ষণে এই কাশীনগর লেবুগাতি মনিরামপুর যশোরে ভক্ত গৃহ শ্রী অঙ্গনে আর হরি কথার যে অপ্রাকৃত আয়োজন তার সর্বাগ্রে অস্মদীয় শ্রী শ্রীল গুরু মহারাজের শ্রী চরণারবিন্দে পদারবিন্দে পরার্থ কোটি ভুলুণ্ঠিত প্রণতি তৎসহ শ্রীল গুরু মহারাজের একান্ত কৃপাকণা যাচনা করি প্রার্থনা করি আমার সম্মুখে উপস্থিত আমার সকল পূজ্যজন সকল মাননীয় জন সকল শ্রদ্ধাস্পদ জন এবং উপস্থিত আমার মাতা পিতা সহ সমস্ত হরি কথা শ্রবণেচ্ছু ভক্তবৃন্দের চরণ বারংবার বন্দনা করি আজ আমাদের সাক্ষাৎকারের বিষয়বস্তু শ্রীমন মহাপ্রভুর মহিমা আমরা মহাপ্রভুর মহিমা প্রসঙ্গেই আমাদের আলোচনা আর আপনাদের কৃপানুকম্পায় আমরা এই বিষয়ে সাক্ষাৎকারের অভিলাষী দেখুন শ্রীমন মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পরিকর বর্জ এই বাচ্চাগুলোকে একটু শান্ত করুন ঠান্ডা করুন ওদের বৃন্দারণ্য নিবাসী অস্মুত সম্প্রদায় আচার্য কুল সম্রাট আচার্য বর্জাক্রগণ্য শ্রী শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তিনি তার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম নামক মহাগ্রন্থে আমাদের জানাচ্ছেন যে মহাপ্রভুর কত মহিমা বলে দেখো সর্ব সাধনহীনাপি পরমাশ্চর্য বৈভবি গৌরাঙ্গী ন্যাস্তভাবো যহ সৈব সর্বার্থপূর্ণঃ কি অপূর্ব কথা বলে দেখো কোনো ব্যক্তি সে যদি কোনো ভজন সাধন নাও জানে নাও করতে পারে বললেন তার কোনো ভজন সাধনই নাই সর্বসাধনহীনাপি কিন্তু তার যদি শ্রীমন মহাপ্রভুর চরণের অতিমতি থাকে তাহলে কি বললেন পরমাশ্চর্য বৈভবে গৌরাঙ্গিন্যস্ত ভাবো যহ সৈব সর্বার্থপূর্ণঃ বললেন তার সমস্ত আকাঙ্ক্ষা বাসনা পূরণ হবেই হবে কি অপার মহিমা এত কৃপা ঠাকুর দয়া ঠাকুর তাকে আজ অবধি বুঝতে পারলাম না চিনতে পারলাম না সেই বৃন্দাবন এবে নদিয়া বৃন্দাবন দাস কহে জানিয়া যেটা বৃন্দাবন ধাম নামে পরিচিত ছিল আমাদের কারুণ্যের নিমিত্তে আর গৌরাবতারে সেই বৃন্দাবন আর মহাপ্রভু তো নবদ্বীপে অবতীর্ণ সেই নবদ্বীপকেই বলা হলো অভিন্ন ব্রজমণ্ডল অর্থাৎ
বৃন্দাবনের সঙ্গে যদি নবদ্বীপকে আলাদা ভিন্ন মনে করা হয় তাহলে ধাম অপরাধ কাজ করবে। ধামে থেকেও প্রেম ভক্তি পাওয়া যাবে না যদি ভেদ জ্ঞান চলে আসে। এজন্য বলছেন সেই বৃন্দাবন এবে নদিয়া বৃন্দাবন দাস কহে জানিয়া। বৃন্দাবন দাস ঠাকুর তো জেনেই কথা বলে, তিনি তো না জেনে কথা বলছেন না। এই বৃন্দাবন দাস ঠাকুর কে? অন্য কেউ নন তো, ইনি সাক্ষাৎ ব্যাসাবতার। দ্বাপর যুগে যিনি শ্রীমন মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ছিলেন, এই গৌরাবতারে সেই বেদব্যাসী বৃন্দাবন দাস ঠাকুর হয়ে অবতীর্ণ হয়েছেন। তিনি চৈতন্য ভাগবতে মহাপ্রভুর মহিমা জানাচ্ছেন। জয় জয় মহাপ্রভু জনক সবার, জয় জয় সংকীর্তন হেতু অবতার। মহাপ্রভুর অবতার কিসের জন্য? বললেন সংকীর্তন প্রচারের নিমিত্তে। দেখুন মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পরিকর শ্রী শ্রীল সার্বভৌম ভট্টাচার্য, তিনি মহাপ্রভুর ষড়ভুজ দর্শন পূর্বক, মহাপ্রভু যখন তার ষড়ভুজে সেই সার্বভৌম ভট্টাচার্যকে দর্শনামৃত প্রদান করলেন, তখন সেই ষড়ভুজ বিগ্রহ দেখে সার্বভৌম ভট্টাচার্য 100 শ্লোক লিখে ফেললেন। সেই 100 শ্লোক আর যদি কেউ শ্রবণাস্বাদন করে, যদি কেউ অধ্যয়ন করে, তার তো প্রেম প্রাপ্তি হবেই হবে। দেখুন শ্রীমন মহাপ্রভু নিজের মহিমা বলছেন, 100 শ্লোকে করে তুমি যে কইলে স্তবন, যে জন করিবে ইহা শ্রবণ পঠন। শব্দগুলো লক্ষ্য করুন, মহাপ্রভু নিজে বলছে 100 শ্লোকে করি তুমি যে কইলে স্তবন। তুমি 100 শ্লোকে আমাকে যে প্রশংসা করলে না, যে জন করিবে ইহা শ্রবণ পঠন, যে ব্যক্তি হোক না কেন সে যদি এটা শ্রবণ পঠন করে তো কি হবে? আমাতে তার ভক্তি হইবে নিশ্চয়, অবশ্যই গৌরাঙ্গে তার ভক্তি হবেই হবে। সার্বভৌম শত যেহেন কীর্তি রয়, এটা মহাপ্রভু নিজে জানিয়েছেন। সেই 100 শ্লোক যে গ্রন্থে সার্বভৌম ভট্টাচার্য তিনি লিপিবদ্ধ করেছেন, সেই গ্রন্থের নাম হচ্ছে শ্রী শ্রী চৈতন্য শতকম। গ্রন্থের নামটা কি বললাম বাবা? চৈতন্য শতকম। এই গ্রন্থের নামেও যদি একবার জয়ধ্বনি দিতে পারি না তো অনেকটা কৃপা পাবো। বলিয়ে শ্রী শ্রী চৈতন্য শতকম কি? এই গ্রন্থের নামে জয়ধ্বনি দিলেই অনেক কৃপা পেয়ে যাব। দেখুন বৃন্দাবন দাস ঠাকুর কিভাবে বর্ণন করছেন, জয় জয় মহাপ্রভু জনক সবার। মহাপ্রভুকে তো বলা হলো আমাদের সবার পিতা, এমনকি শ্রীমদ ভগবত গীতাতে কৃষ্ণকে বলা হচ্ছে আমাদের পিতা। পিতা অহমস্য জগত মাতা ধাতা পিতামহ, বেদ্যম পবিত্রম ওঙ্কার ঋকসাময় যুরেব চ। ভগবত গীতার 9 অধ্যায় শ্লোক এটা। এখানে স্পষ্টীকৃত করা হয়েছে শ্রীকৃষ্ণ আমাদের সবার পিতা। এবার একটা প্রশ্ন যদি করা হয়, যেই সন্তান তার পিতাকে অস্বীকার করে সেই সন্তানকে ভালো সন্তান বলা যাবে কি মা? বাবা কথা বলবেন একটু, যাবে তো? চৈতন্য ভগবৎকার বললেন, জগতের পিতা কৃষ্ণ তারে না ভজে যে, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ। চৈতন্য ভগবতে বলছেন সেই শ্রীমন মহাপ্রভুকে যিনি আমাদের সবার পিতা, সেই শ্রীকৃষ্ণ যিনি আমাদের সবার পিতা, এই মনুষ্য দেহ পরিগ্রহ করে আর মনুষ্য রূপ নিয়ে যিনি আমাদের জন্য এত কিছু করলেন, এত প্রদান করলেন, সেই সবার জনক সবার পিতা শ্রীমন মহাপ্রভুকে যিনি মানলেন না,
আর শ্রী গোবিন্দকে যিনি মানলেন না, মহাপ্রভুকে যিনি ঈশ্বর রূপে জানতে বুঝতে জ্ঞান করতে উপলব্ধি করতে পারলেন না, বললেন সে তো কোনো মানুষই নয়। তাকে সুসন্তান বলা যাবে না, সে তো তার পিতাকেই মানল না। গৌরাঙ্গ তো আমাদের সবার পিতা। জয় জয় বেদ ধর্ম সাধু বিপ্রপাল, জয় জয় অভক্ত দমন মহাকাল। মহাপ্রভু বেদকে স্থাপন করছেন, জয় জয় বেদ ধর্ম সাধু বিপ্র। মহাপ্রভু বেদকে রক্ষা করছেন, সাধুদের রক্ষা করছেন, বিপ্র ব্রাহ্মণদের রক্ষা করছেন। উনি ব্রাহ্মণ কুলে অবতীর্ণ হয়েছেন বলে ওনাকে বলা হলো দ্বিজকুল চন্দ্র, আর নবদ্বীপে প্রকটীকৃত হয়েছেন বলে নবদ্বীপ চন্দ্র। দেখুন কি বলা হলো, জয় জয় অভক্ত দমন মহাকাল। অভক্তরা তো এর মধ্যে প্রবেশই করতে পারবেন না, তাদের অনুপ্রবেশই হবে না, তাদের প্রবেশাধিকারী হচ্ছে না। কিন্তু মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে যে কৃপার দুয়ার উন্মোচন করতে বললেন যে কেউ যেন বাদ না যায়। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরকে কি বললেন, যদি কেউ হরিনাম না নিতে চায় তো পায়ে ধরো, পায়ে ধরে অন্তত মুখ থেকে উচ্চারণ করাও, এই গোবিন্দ নামটা উচ্চারণ করাও। এই গোবিন্দ নাম, এই হরিনাম যাদের মুখে আছে এর কি মহিমা, আমাদের শাস্ত্রকার বলছেন, হরি ভক্তি বিলাস বলছেন, কৃষ্ণ কৃষ্ণেতি কৃষ্ণেতি ইয়ো মাম স্মরতি নিত্যশঃ জলাম ভিত্ত্বা যথা পদ্মম নরকাত উদ্ধরাম্যহ। আরে বাবা, বললেন যাদের জিহ্বায় সর্বদা কৃষ্ণ কৃষ্ণ নাম বিরাজ করে, যারা সর্বদা গোবিন্দের নাম স্মরণ জপন পঠন আর অধ্যয়ন করে, সর্বদা যারা গোবিন্দের চিন্তন করে গোবিন্দের নাম কীর্তন করে, সাক্ষাৎ গোবিন্দ বলছে যেভাবে জল ভেদ করে পদ্ম ফুল প্রকাশিত হয়, আমিও ঠিক একই প্রকারে এই ভব সমুদ্র থেকে আমি নিজে হাতে আমার চরণে তাকে পৌঁছে নিয়ে যাব। যেভাবে জল ভেদ করে পদ্ম প্রকাশিত হয়, আমি কি করব, আমি গোবিন্দ এই ভব সমুদ্র থেকে তাকে আমি নিজে আর পার করব, আমার চরণে তাকে স্থান দেব। এই হরি নাম, এই যে হরি বলছি, এই হরিটা দুটো শব্দ দিয়ে তৈরি। কতগুলো বলছি মা? দুটো। এই হরি শব্দটা যাদের জিহ্বায় বিরাজ করে, দেখুন আমাদের শাস্ত্র কি বলছেন, কোন শাস্ত্র, বৃহৎ নারদীয় পুরাণ। এত পরিমাণে শব্দ বলে কিভাবে বলবো, বৃহৎ নারদীয় পুরাণের 11 নম্বর অধ্যায়ের 100 সংখ্যক শ্লোকে আমাদের বললেন এই হরি শব্দের কি অপার মহিমা। বলে শোনো, ইয়া জিহ্বাগ্রে বর্ততে হরির নামাত্যক্ষরদ্বয়ম বিষ্ণুর লোকম অবাপ্নতি পুনরাবৃত্তি বর্জিতঃ। আরে বাবা, বললেন যাদের জিহ্বায় হ রয় রশ্মি শুধুমাত্র এই দুটো অক্ষর মাত্র বিরাজ করে, বললেন তাদের বিষ্ণুলোকে গতি হয়, তাদের এই জড়জগতে আর আসতে হয় না। এত মহিমা বললেন, এই জড়জগতে এই মায়িক প্রপঞ্চে এই অনিত্য দুঃখময় সংসারে আর তাদের প্রত্যাবর্তন করতে হয় না। এই সংসারকে মায়ার বসে আমরা তো সুখের স্থান বলছি,
আমরা বলছি না এই সংসার তো অত্যন্ত সুখের জায়গা, খাবো দাবো ভালো থাকবো ঘুমিয়ে থাকবো ব্যাস মিটে গেল। কিন্তু আমাদের সাক্ষাৎ বেদব্যাস যিনি সাক্ষাৎ নারায়ণ, সেই নারায়ণেরই শক্তাবেশ অবতার বেদব্যাস, তিনি বলছেন যে এই সংসার মূলত কি, এটা কি আদৌ সুখের জায়গা নাকি দুঃখের জায়গা জেনে নাও। কি বললেন? অশাশ্বতানি গাত্রানি বিভব নৈব শাশ্বতাহ নিত্যাম সন্নিহিত মৃত্যুম কর্তব্য ধর্ম সংগ্রহ। বাবা এটা কোথায় লেখা আছে? ব্যাস সংহিতা কত অধ্যায়? 4 নম্বর অধ্যায়। কত নম্বর শ্লোক? 19 নম্বর শ্লোক। সেইখানে কি বললেন? বললেন এই সংসারকে কখনো সুখের জায়গা মনে করবে না, এই সংসার সুখের জায়গা নয়। এখন তো আবার অনেকে বলবে সংসার ধর্ম বড় ধর্ম, অনেকে বলবে সংসার ধর্ম বড় ধর্ম। কথা ঠিকই আছে সংসার ধর্ম বড় ধর্ম, কিন্তু এখানে কিন্তুর আবশ্যকতা আছে। কিন্তুটা কি? বললেন সংসার আছে ঠিকই, কিন্তু সংসারে যদি গোবিন্দের সেবা পূজা না থাকে ওই সংসারকে কখনোই, ওই সংসারকে কখনোই বড় ধর্ম বলা। আমাদের বেদব্যাস স্পষ্ট করে দিয়েছেন এই যে তোমার সংসারে যে ভালোবাসার কথা তুমি বলছো, তোমার আত্মীয় স্বজনের কথা বলছো, তোমার আপনজনের কথা বলছো, এদের ভালোবাসা কেমন জানো? এদের ভালোবাসাটা একটা দৃষ্টান্ত দিলে বোঝা যায়। যতই আপনার আপন হোক না কেন, সে যেই হোক না কেন, আপনার সন্তান হোক না কেন, যেই হোক সম্পর্কে, যদি সে মারা যায়, যদি তার শরীর থেকে আত্মা চলে যায়, সেই মৃত দেহকে 1 ঘন্টা আপনার পাশে নিয়ে থাকতে পারবেন তো? বেশি নাই, মাত্র 1 ঘন্টা। সেই 1 ঘন্টা আপনি হয়তো সারা জীবন যাকে পাশে নিয়ে আর শুয়েছেন, সারাটা জীবন যার পাশে কাটিয়েছেন, এখন সে মরে গেল বলে ভালোবাসাটাও হারিয়ে গেল, 1 ঘন্টা তাকে পাশে নিয়ে শুতে পারবেন না? বলে না পারবো না। বলে কেন? বলে ভেতর থেকে তো ভগবানের সেই অংশটাই চলে গেছে। তার মানে এর থেকে এটা সুস্পষ্ট, তুমি যাকে প্রকৃত ভালোবেসেছো তুমি শরীরকে ভালোবাসোনি, বরঞ্চ তুমি ওই শরীরের মধ্যে যিনি ছিলেন তাকেই ভালোবেসেছো। আর এটা যদি না হতো তো তুমি অবশ্যই সেই মৃত দেহকে পাশে নিয়ে শুয়ে থাকতে পারতে। কিন্তু এই জগতে বলুন, একটা ব্যক্তিকে বলুন যে তোমার সন্তান তো মারা গেল, বেশি না 1 ঘন্টা তাকে পাশে নিয়ে শুয়ে থাকো, ভূতের ভয়ে ওই সন্তান ওই সমস্ত সম্পর্ক একদম হারিয়ে যাবে। কোথায় গেল ভালোবাসা? এই নাকি সংসারের ভালোবাসা? বলে হ্যাঁ এটাই তো, যাকে এত ভালোবাসো হারিয়ে গেল এর মধ্যে। এই জন্য বলছেন বিভব নৈব শাশ্বতাহা, কখনো সংসারকে নিত্য মনে করো না। এই সংসারে যাদেরকে তুমি দেখছো এরা সবাই তোমার আত্মীয় স্বজন হতে পারে, তোমার রক্তের সম্পর্ক থাকতে পারে বটে, কিন্তু তুমি যখন মরে যাবে তুমি সারা জীবনে যা করেছো এর কৈফিয়ত তোমাকে একাই দিতে হবে, অন্য কেউ দিয়ে কেউ দিয়ে দেবে না। এই জন্য দেখুন এই শরীরটা অত্যন্ত দুর্লভ, এখন আপনি চাইলে এই শরীর দিয়ে পাপ কর্ম করতে পারবেন, আবার চাইলে পুণ্য কর্ম করতে পারবেন। মানে ব্যাপারটা এমন, আপনার হাতে আমি আগুন দিলাম, এখন সম্পূর্ণ এটা আপনার উপর নির্ভর করছে, ওই আগুন দিয়ে আপনি ভগবানের আরতি করবেন নাকি একজনের ঘরে আগুন দেবেন। এই জন্য এই শরীরটা আপনাকে দেওয়া হয়েছে, আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, এখন যদি আপনি চান এই শরীর দ্বারা ভালো কর্ম করতে পারেন,
ভক্তির দ্বারা ভগবানের চরণে পৌঁছাতেও পারেন, আবার অশাস্ত্রীয় কর্মের দ্বারা আপনি নরকেও চলে যেতে পারেন। সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। মহাপ্রভু আমাদের সবার জন্য যেটা উন্মুক্ত করে গেলেন সেটা অদ্যাবধি কেউ করেনি। এই বিষয়টা না বুঝলে অত্যন্ত অকৃতজ্ঞ হয়ে যাব। এই মহিমাটা বুঝুন কি বলা হলো। জয় জয় সর্বসত্যময় কলেবর, জয় জয় ইচ্ছাময় মহামহেশ্বর। আমাদের শ্রীমন মহাপ্রভু তিনি সাক্ষাৎ কৃষ্ণাবতার, অর্থাৎ তিনি কৃষ্ণের অবতার। কার অবতার বললাম বাবা, সবাই বলুন একটু, কৃষ্ণের অবতার। বলিয়ে শ্রীমন মহাপ্রভু কি, বলিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি, বলিয়ে শ্রীমৎ ভাগবত মহাপুরাণ কি, বলিয়ে বৈষ্ণব ঠাকুর কি, বলিয়ে ভক্তি মহারানী কি। আমাদের গৌরী তিনি সাক্ষাৎ কৃষ্ণাবতার। দেখবেন শ্রীমৎ ভাগবত মহাপুরাণের একাদশ স্কন্ধের পঞ্চম অধ্যায়ের ৩১ নম্বর এবং ৩২ নম্বর শ্লোকে আমাদের শ্রীধর গোস্বামী তিনি টিকা করেছেন, সেই টিকার মধ্যে পেয়ে যাবেন। তিনি সাক্ষাৎ কৃষ্ণের অবতার, আমাদের করুণার জন্য অবতীর্ণ হলেন। ভগবান কেন আসতে যাবেন, আমাদের অনুগ্রহ করার নিমিত্তে এসেছেন, করুণার জন্য কৃপার জন্য এসেছেন। এযুগকে তো বলা হচ্ছে একবারে, একবার বলা হচ্ছে এটা কলিযুগ, আবার বলা হচ্ছে এটা কলিযুগ নয়, এটা কৃপার যুগ, এটা করুণার যুগ, এই যে রাধা প্রেমের যুগ, এই যে গৌর কৃপার যুগ, সেই ভরসায় বাদবঙ্গরা ভূত, এই যে মহাপ্রভুর করুণার যুগ, এই যে গৌরাঙ্গের কৃপামৃতের, যেন গৌর লীলামৃত কথামৃত আস্বাদনামৃত আর শ্লোকামৃত পয়ারামৃতের বন্যা যেন ধেয়ে আসছে। বন্যা যখন আসে কেউ বাদ পড়ে না, এবার কেউ বাদ যাবে না, সবাই প্রেম পাবে। যখনই রাধা বলবো, যখনই মুখে গৌরাঙ্গ বলবো, যখনই গৌরাঙ্গ নামের আর স্মরণামৃত হবে, যখনই গৌর নামামৃত উচ্চারণ করব, ভেতর থেকে রাধা নামামৃত স্ফূর্তি হবে, উচ্ছ্বসিত হবে, যেন কেউ বাদ পড়বে না। বন্যা যেমন কাউকে ছাড়ে না, মহাপ্রভুর লীলামৃতের বন্যা ধেয়ে আসছে সবার দিকে, কেউ বাদ যাবে না। এজন্যই তো বললেন, অবতীর্ণে গৌরচন্দ্রে বিস্তীর্ণে প্রেম সাগরে এন মজ্জন্তি মজ্জন্তি তে মহানর্থ সাগরে। আজ গৌরাবতারের জন্য আমাদের সবার একদম গৃহের নিকটে সন্নিকটে আর পরম প্রেমামৃত সিন্ধু, সেই প্রেমামৃত রত্নাকরের লহরী আর আমাদের দোর গোড়ায় পৌঁছে গেছে, আমাদের দরজার একদম দ্বার প্রান্তে পৌঁছে গেছে। কিন্তু আমার এখনো রুচি হলো না, আমার সেই গৌরাঙ্গ লীলামৃত রূপী লহরীতে একবারের জন্য নিষ্ণাত হওয়ার আকাঙ্ক্ষামৃত অভিলাষামৃত জাগলো না। এই হচ্ছে আমাদের সমস্যা হয়ে যাচ্ছে। এইখানে রুচি হচ্ছে না, ইচ্ছা জাগে না, ভালো লাগে না, এইখানে তো আটকা পড়ে গেলাম। দেখুন কি বলছেন। আমরা যে চৈতন্য শতকমের কথা বলেছিলাম, সেই চৈতন্য শতকমের প্রথম শ্লোকেই বললেন, প্রণাম্য ত্বাম প্রভু তববাদে শতম ব্রুবে। প্রথমে উনি শ্রীমন মহাপ্রভুকে প্রণাম করছেন, প্রণাম করে উনি বলছেন, সদা শয়ানাম সাধুনাম সুখার্থম এ কৃপাম করো। শ্রীল সার্বভৌম ভট্টাচার্য তিনি বলছেন, হে গৌরহরি, হে শ্রীমন মহাপ্রভু, আমি সাধুদের চিত্তে সুখোৎপন্নের নিমিত্তে তোমার শ্রীচরণে এই ১০০ শ্লোক মালা সাদরে সমর্পণ করছি। উনি এই বলে গ্রন্থারম্ভ করছেন। আমাদের শ্রীমন মহাপ্রভু তিনি অবতীর্ণ হয়ে
সবার বাড়িতে বাড়িতে কি দেখতে চান? উনি যে আসলেন, আমাদের সবার কি কর্তব্য? এর পরবর্তী শ্লোকে আমরা সেই উত্তর পাই। শ্রী রাধা কৃষ্ণয়োঃ সেবাম স্থাপয়িত্বা গৃহে গৃহে শ্রীমৎ সংকীর্তনে গৌরৌ নৃত্যাদি প্রেম বিহ্বলঃ। বাপরে বাপ, কি বললেন দেখুন। বললেন মহাপ্রভু যে অবতীর্ণ হলেন, উনি সবার গৃহে রাধা কৃষ্ণের যুগল সেবাকে দেখতে চান এবং এইটা স্থাপন করলেন উনি। সবার বাড়িতে রাধা কৃষ্ণের চিত্রপট থাকবে, সবাই রাধা কৃষ্ণ পরায়ণ হবে, সবাই রাধা মাধবের পূজা করবে, সবাই রাধা মাধবানু রাগী হবে, সবাই রাধা মাধবানু রক্ত হবে, সবাই সবার মনের গতিটা মনোগতি রাধা মাধবের দিকেই ছুটবে। আমাদের মহাপ্রভুর এইটাই হচ্ছে চাওয়া। মহাপ্রভুর এইটা যদি আমরা মহাপ্রভুকে আর যদি প্রদান করতে পারি, যদি বাড়িতে রাধা কৃষ্ণের ছবি রাখতে পারি, যদি বাড়িতে নিত্য রাধা মাধবকে একটু ফুল একটু তুলসী দিতে পারি, মহাপ্রভু প্রচন্ড অত্যন্ত প্রসন্ন হন, খুব প্রসন্ন হন উনি। উনি এইটাই চেয়েছিলেন, এইটাই চান উনি। শ্রী রাধা কৃষ্ণয়োঃ সেবাম স্থাপয়িত্বা গৃহে গৃহে। আর কি করছেন? শ্রীমাৎ সংকীর্তনে গৌরৌ নৃত্যাদি প্রেম বিহ্বলঃ। উনি প্রত্যেকের বাড়িতে বাড়িতে ঘরে ঘরে গৃহে গৃহে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সমস্ত জায়গায় রাধা কৃষ্ণের যুগল সেবা স্থাপন করে প্রতিষ্ঠা করে উনি প্রেমানন্দে নৃত্য করছেন। এই বিষয়গুলো কারা আনন্দ পাবে? যারা গৌরাঙ্গকে মনে বিন্দুমাত্র স্থান দিতে পেরেছে তাদেরই ভালো লাগবে, অন্য কাউ এই এই বিষয়টা তারা নিতেই পারবে না। এই কথাগুলো শুনলে তাদের ভালো লাগবে না, তো তাদের একটা অস্বস্তি কাজ করবে। যারা নিতাই সীতানাথকে শ্রীমন মহাপ্রভুকে জীবনাদি প্রিয় করতে পেরেছে তাদেরই ভালো লাগবে। চৈতন্য চরিতামৃতে এই কথাই বললেন, এই সব সিদ্ধান্ত গুরু কহিতে না জুয়ায়, না কহিলে কেহ ইহার অন্ত নাহি পায়, অতএব কহিয়ে কিছু করিয়া নিগুড়ো, বুঝিবে রসিক ভক্ত না বুঝিবে মুড়ো। আপনাদের মতো যারা রসিক ভক্ত তাদেরই আশ্বাদ্য এটা, যারা মূর্খ মূঢ় তারা এই বিষয়টা বুঝতে পারবে না। আপনাদের মতো যাদের মেধা সুমেধা অত্যন্ত উচ্চকোটির মেধা তারাই এটা আস্বাদন হৃদয়ঙ্গম উপলব্ধি অনুভবামৃত তাদেরই জাগবে। এজন্য বলছেন দেখুন কি বলা হলো, যে হৃদয়ে ধরে যে চৈতন্য নিত্যানন্দ, এই সব সিদ্ধান্তে সেই পাইবে আনন্দ। যারা তাদের হৃদয়ে গৌরাঙ্গকে নিত্যানন্দকে জায়গা দিতে পেরেছে তাদেরই ভালো লাগবে, তারাই আনন্দ পাবে, তারাই আনন্দামৃত সিন্ধুতে আর ভাসমান পর্যায়ে তাদের ভাসমান দশা দেখা দেবে। যেন গৌর নামামৃতের অমৃত রূপী নদীতে তারা যেন ভেসে যাচ্ছে, তারা যেন হারিয়ে যাবে গৌর কথার তরঙ্গে, তারা যেন নিজেকেও বিস্মৃত হবে আত্মবিস্মৃত হবে। কারণ গৌরাঙ্গ যে তাদের জীবনাধি প্রিয়। দেখুন কি বলা হলো, বললেন এই সব সিদ্ধান্ত হয় আমরের পল্ল, ভক্তগণ ককিলের সর্বদা বল্ল। আপনাদের মতো রসজ্ঞ রসিক এরকম আপনাদের মতো ভক্তদের ককিলের সঙ্গে তুলনা করা হলো, কারণ আপনারা অত্যন্ত স্মারকগ্রাহী, আপনারা তো অশ্বারোহিত, আপনারা তো দোষ দর্শন করেন না, আপনারা স্মারকগ্রাহী, আপনারা মূল জিনিসটাই আস্বাদন গ্রহণ করেন, এজন্য আপনাদেরকে বলা হচ্ছে কোকিল, কোকিলের সঙ্গে তুলনা করা হচ্ছে। আর যারা শুধু দোষ দর্শন করে, যারা গৌরাঙ্গকে মানে না, যারা কৃষ্ণকে ঈশ্বর বলে মানে না, যারা গৌরাঙ্গকে ঈশ্বর বলে মানে না,
চৈতন্য চরিতামৃতে বলছেন, অর অসজ্ঞ কাক চষে কেন নিম্ব ফলে। তাদেরকে কাকের সঙ্গে তুলনা করা হলো, তারা মহাপ্রভুর লীলামৃত রূপী এই রসামৃতে, এই রসার নবে আর তারা ডুবতে পারলো না, নিমজ্জিত নিমজ্জন হলো না তাদের, তারা নিষ্ণাত হতে পারলো না। অরসজ্ঞ কাক চষে কেন নিম্ব ফলে, আর রসজ্ঞ কোকিল খায় প্রেমাম্র মুকুলে। কি কথা বললেন, বললেন অভক্ত উষ্ট্রের ইথে না হয় প্রবেশ, তবে মোর চিত্তে হয় আনন্দ বিশেষ। মহাপ্রভুর কি অপার করুণা, অপার মহিমা তার। দেখুন আমাদের কি বলা হলো, মহাপ্রভুর বৈশিষ্ট্য কেমন। আমাদের শ্রীল সার্বভৌম ভট্টাচার্য তিনি জানিয়ে দিয়েছেন স্পষ্ট, কি জানিয়েছেন, জিহ্বায়াম হরিনাম সাধন, যার জিহ্বা সর্বদা হরিনাম জপ করছে। জিহ্বায়াম হরিনাম সাধন মোহ ধারা শতম নেত্রয়ঃ সর্বাঙ্গে পুলকদ্গমো নিরবধি স্বেদশ্চ বিভ্রাজতে শ্রীমদ গৌর হরে প্রগল্ভো মধুরা ভক্তি প্রদাতুর জনৈঃ সেবা শ্রী ব্রজোয়সিতা মনুগতা নিত্য সদা শিক্ষ্যতে। এটা চৈতন্য শতকমের তৃতীয় শ্লোক। কি অপার মহিমা, যার নেত্র থেকে অবিরাম প্রেমাশ্রু, অবিরাম 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 ক্রন্দন করছেন সদাই, যার জিহ্বায় যার রসনায় হরিনামামৃত স্ফূর্তি হচ্ছে। এই জন্যই তো বলছেন, নারাদো বিনা জীবনো সুধর্মিনীর যাস মাধুরী পুরহ ত্বাম কৃষ্ণ নাম কামাম স্ফুরমে রসনে রসনে সদা। আমাদের প্রার্থনা বলছেন এটা শ্রী শ্রী কৃষ্ণ নামাষ্টকম। এই শ্লোকটার অর্থে বললেন, হে হরিনাম আমাকে এই করুণা করো যেন নিরবধি, যেন সর্বদা তোমাকে উচ্চারণ করতে পারি, আমার জিহ্বায় তুমি সর্বদা স্ফূর্তি লাভ করো। মহাপ্রভুর জিহ্বায় সর্বদা হরিনাম নৃত্য করছে, সর্বদা সর্বদা নৃত্য করছে। এই জন্যই তো বললেন, তুণ্ডে তাণ্ডবি নিরতিম বিতনুতে তুণ্ডাবালি লব্ধয়ে কর্ণ ক্রোড় কলম্বিনি ঘটয়তে কর্ণার্বুদেভ্যো স্পৃহাম চেতঃ প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়ানাং কৃতি। ন জানে জানিতা কিয়ৎ ভীরামৃতৈঃ কৃষ্ণৈতি বর্ণদ্বয়ী। এই কৃষ্ণ এই বর্ণটা যে কিরূপ অমৃতে রচিত আমি বলতে পারবো না, এই কৃষ্ণ নামামৃত যে এত মধু এত সুধা যেন মকরন্দ নিঃসৃত হচ্ছে আর মকরন্দের নির্ঝরিণী ধারা প্রবাহিত হচ্ছে। এই গৌর লীলার এই কৃষ্ণ নামামৃতের যেন মকরন্দের ধারা যেন প্রবাহিত হচ্ছে। আর এই যে হরিনামের যে কি অপার মহিমা, ইয়দা ভাসহ অবউদ্যন কবলিত ভবোদ্ধন্ত বিভবো দৃশং তত্ত্বনন্দনমপি দিশতি ভক্তি প্রণয়িনীম জনস্তস্যো দত্তম জগতি ভগবন নাম তরুণী কৃতিতে নির্বক্তুম ইহ মহিমানম প্রভবতি। আমাদের রূপ গোস্বামী বলছেন, এই জগতে এমন পণ্ডিত কে আছে যে হরিনামের মহিমা বর্ণন করতে সক্ষম, কে আছে এমন পণ্ডিত, বলে একজনও নেই। তাহলে এই যে আমরা বলার প্রয়াস করছি, বললেন এটা সিন্ধুতে বিন্দু মাত্র স্পর্শ হচ্ছে, সিন্ধুতে বিন্দু মাত্র স্পর্শ হচ্ছে, আর এটা তো দুঃসাহসিকতা, অত্যন্ত দুরূহ। আমরা তো উচ্ছিষ্ট ভোজী, আমাদের আচার্যরা যেটা বলে গেছে আমরা তো সেই বলা কথাই বলবো, নিজেরা না, আমাদের নিজেদের কোনো কথা নাই। অনেকের মনে হতে পারে যে গল্প শোনাও, একটু গল্প টল্প শুনি, ভাগবতের গল্প বলো, কিন্তু আপনাদের মতো শুদ্ধ ভক্ত যেখানে আছে আপনাদের এই সিদ্ধান্তটা একটু আমি জানানোর চেষ্টা করছি। সাধু সঙ্গ কাকে বলে? অনেকে একটা আকাঙ্ক্ষা থাকে যে পাঠ হবে, শ্রীমদ ভাগবত পাঠ হবে, হরিকথা হবে,
পাঠক ঠাকুর একটু গল্প টল্প বলবেন, একটু বিভিন্ন কাহিনী টাহিনী বলবেন। এবং এই কলিযুগে দেখা গেছে যে যদি এক ঘন্টা হরিকথা হয়, অনেক সময় ভাগবতের অনেক কথা হচ্ছে। দেখুন আমরা বলছি যে ভাগবত পাঠ হচ্ছে, অথচ দেখা যাচ্ছে ভাগবতের একটা শ্লোকের খোঁজ নেই। অনেক জায়গায় হচ্ছে। তো দেখুন সাধু সঙ্গ কাকে বলে আর প্রকৃত শুদ্ধ বিশুদ্ধ হরিকথা কাকে বলে। আমাদের পদ্ম পুরাণে এর উত্তরটা লেখা আছে যে সাধু সঙ্গ কাকে বলে, বিশুদ্ধ ভাগবত পাঠ হরিকথা কাকে বলে জেনে নাও। সদ্ভি সঙ্গান প্রপূরবিত সিদ্ধি কামা সদা ইয়মা। কি বলছে? সদ্ভি সঙ্গান প্রপূরবিত সিদ্ধি কামা সদা ইয়মা নসদ্ভিরিহ লোকায়। কি বলছেন? এটা আপনারা কোথায় পাবেন? পদ্ম পুরাণ তার ব্রহ্মখণ্ড কত অধ্যায়? প্রথম অধ্যায় তার 5 নম্বর এবং 6 নম্বর শ্লোক। সেখানে বলছে প্রকৃত সাধু সঙ্গ প্রকৃত হরিকথা তাকেই বলে যে এখানে গাল গল্প নয় বরঞ্চ ভাগবতের শ্লোক পাবে, যেখানে শাস্ত্র আলোচনা হবে। যেখানে শাস্ত্র আলোচনা হবে, যদি এক ঘন্টা আলোচনা হয় তো নিজের একটা কথাও হবে না। এই ব্যাসপীঠ তো নিজের কথা বলার জন্য নয়। দেখুন শ্রী গুরু মহারাজের একটা পাঠে শুনেছি, এই ব্যাস আসনে যদি কেউ শ্রী গুরু আজ্ঞাবিহীন বসে হরিকথা বলার চেষ্টা করেন এবং সে যদি নিজে আচরণশীল না হয়, সে যদি আমার মতো কপট হয়, তাহলে কি হবে? বললেন ব্যাস আসন শাসন করে দেবে, ভজনে জন্মে তার আর করা হবে না। এই ব্যাস আসনে ব্যাস পিঠে আর উপবিষ্ট হয়ে যদি হরিকথা বলতে হয়, এর জন্য শ্রী গুরু মহারাজের আজ্ঞা, বৈষ্ণবের আজ্ঞা আর শাস্ত্রের আনুগত্য লাগে, মহতানুগত্য লাগে। দেখুন আমি যে গল্পের বিরোধী, কাহিনীর বিরোধী এমনটা নয়। হ্যাঁ গল্প বলুন, কিন্তু ঠাকুমার ঝুলি না বলে ভাগবতে যে গল্পগুলো আছে আপনি সেগুলো বলুন, মিটে গেল, কোনো ঝামেলা থাকলো না। কিন্তু হরিকথা হচ্ছে তো হচ্ছে, একটা শ্লোকেরও খোঁজ নাই। অনেকে বলে বাবা কিছুই তো বুঝতে পারছি না, সংস্কৃত শ্লোক যে শুনতে বলছো আমি তো বুঝতে পারি না, সবই তো মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। বললেন দেখো এই শব্দগুলো তো সাক্ষাৎ চিন্ময় শব্দ, এই যে শাস্ত্র এটা সাক্ষাৎ ভগবানের শরীর। আমাদের ভগবান বিষ্ণু এই শাস্ত্ররূপে অবতীর্ণ হয়েছে, এটা বৃহৎ নারদীয় পুরাণে লেখা আছে। কি লেখা আছে? পুরাণান্যায়মীমাংসা ধর্মশাস্ত্রাঙ্গমিশ্রিতাঃ সাংবেদাশ্চ সর্বস্য বিষ্ণুরূপং প্রকীর্তিতম। এই শাস্ত্র এটা সাক্ষাৎ ভগবানের শরীর, সাক্ষাৎ ভগবান আমাদের কৃপা করার জন্য এই শাস্ত্ররূপে অবতীর্ণ হয়েছে। আমি এ কথা আগেও বলেছি আর আজকেও বলছি যে আমাদের গোস্বামীদের, আমাদের আচার্যের লেখা এত শ্লোক, এত ভক্তি সিদ্ধান্ত থাকা সত্ত্বেও মানুষ যে বাইরের কথা কেন বলে, কেন পায়, এই জিনিসটা আমি একেবারেই মেনে নিতে পারি না। বাইরের কথা আসলে এর একটা কারণ হতে পারে গ্রন্থানুশীলনের অভাব। যদি নিজে শাস্ত্রানুশীলন না করা হয় তাহলে আমি বলবো কি? এই জন্য যারা প্রচার করবেন তাদেরকে তো অবশ্যই শাস্ত্রানুশীলনের আবশ্যকতা আছে, তাদেরকে শাস্ত্র পড়তে হবে, তাদেরকে গ্রন্থানুশীলন করতে হবে, এটা আমাদের অবশ্য কর্তব্য। যেখানে তুমি শাস্ত্রের শ্লোক পাবে, যেখানে হরিকথা শাস্ত্রীয় হবে,
সেইটাই প্রকৃত সাধু সঙ্গ। দেখুন দেখুন এই যে আপনাদের যে পরম সান্নিধ্য, মঙ্গলময় সান্নিধ্য, আজকে আপনারা আপনাদের এত মঙ্গলময় সান্নিধ্য আমাকে প্রদান করছেন, আপনাদের কত মূল্যবান সময় আমাকে প্রদান করছেন, দেখুন কি অপার মহিমা আমাদের শ্রীমদ ভাগবত মহাপুরাণ বর্ণন করছেন। কি বলা হলো? বলে দেখো, রঘুগণায় তপসা নয়াতি ন চেজ্জয়া নির্বাপনাত গৃহদ্বা নচ্ছন্দসা নৈবা জলগ্নির সূর্যর বিনা মহোৎপাদ রজভিষেকা। আরে বাবা, এই যে আপনারা এখানে এসেছেন না, যতদিন না পর্যন্ত আপনাদের শ্রী চরণ রজে পূর্ণাভিষিক্ত না হওয়া যাচ্ছে, আপনাদের চরণ রজাভিষিক্ত না হচ্ছে এই অঙ্গ, ততদিন পর্যন্ত এই মন কিভাবে গোবিন্দ চরণকে স্পর্শ করবে? আপনাদের চরণ রেণুর করুণা না হলে, স্পর্শ না হলে এই দুর্দৈব মন কিভাবে গোবিন্দ চরণকে স্মরণ করবে? তার স্মরণামৃতে কিভাবে আনন্দ আস্বাদন করবে? দেখুন কি বলা হলো, সাধু সঙ্গ কাকে বলে? এর পরের শ্লোকে আপনারা আবার পাবেন কি বলা হলো। ইত্রতম শ্লোক গুণানুবাদঃ প্রস্তুয়তে গ্রাম্য কথা বিঘাতঃ নিষেব্যমানো অনুদীনা মুমুক্ষুর মতিম সতিম ইচ্ছতি বাসুদেবে। এই শ্লোকগুলো কোথায় লেখা আছে? অনেকে বলে প্রমাণ কোথায়, তুমি যে কথা বলছো এর প্রমাণ কোথায়? এর প্রমাণ শ্রীমদ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্ধ কত অধ্যায়। অনেকে বলে যে বাবা বললে তো শাস্ত্রে আছে, কিন্তু কোন অধ্যায়ে আছে, কত নম্বর শ্লোকে আছে এটা তো বলো না। এটা কোথায় পাবেন? পঞ্চম স্কন্ধে, তার ১২ নম্বর অধ্যায়ে, তার ১২ নম্বর এবং ১৩ নম্বর শ্লোকে আপনারা স্পষ্ট পাবেন। প্রকৃত হরি কথা, বিশুদ্ধ হরি কথা, প্রকৃত সাধু সঙ্গ সেইটাই। বলে কোনটা? যেখানে শাস্ত্র আলোচনা হয়, যেখানে গাল গল্প আলোচনা হয় না, যেখানে আত্মজীবনী আলোচনা হয় না, যেখানে ভাগবতের বিশুদ্ধ ভক্তি শাস্ত্রের শ্লোক সিদ্ধান্ত পয়ার টিকা এইগুলো আলোচনা হয়, সেইটাই হচ্ছে প্রকৃত সাধু সঙ্গ। এই হচ্ছে আমাদের ভাগবত বললেন। এই যে আমরা যে শরীরটা পেয়েছি, এই শরীরটা দেবতাদেরও প্রার্থিত, বাঞ্ছিত, আকাঙ্ক্ষিত, সদা অভিলষিত। কে বলেছে এই কথা? ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে বলছেন। কি বললেন? যেনর শরীর লাগিয়ে দেবে কাম্য করে, সেই সে শরীর ব্যর্থ যায় ব্যর্থ সুখেরও বিহরে। স্ত্রী পুত্র আত্মীয় স্বজন তাদের ভরণ পোষণ করতে যে আমি আমার জগৎ পিতাকেই বিস্মৃত হলাম, তাকেই ভুলে গেলাম, আমার এখন কি হয়েছে জানেন? আমার হয়েছে আমার আত্মীয় স্বজন নিয়ে থাকতে হবে। যদি আমি এখন একটু প্রসাদ বুঝি হয়ে যাই, যদি এখন আমি একটু মালা তিলক করি, আরে আত্মীয় স্বজন কি বলবে? আত্মীয় স্বজন সব দূরে চলে যাবে, আর কেউ আমাকে পরিচয় দেবে না, বলে ভক্ত হয়ে গেছে, ওর সঙ্গে সমস্ত সম্পর্ক আর আর রাখবো না। এই যে এই চিন্তা, এই চিন্তায় অনেকে এই পথে আসতেও চায় না। কে কি বলবে? বাবা তিলক করতে বলছো, কে কি বলবে? ওই কথা বলা আপনি থামাতে, ও বলবে। মানুষ যদি কথা না বলতো তাহলে এটা কলিযুগ হতো না, এটা তো কলিযুগ, এটা মেনে নিতে হবে। কত মানুষ কত রকম কথা বলবে, তাই বলে আমি যদি এখন তাদের কথা নিয়েই পড়ে থাকি, তুমি ভজন করব কি আর কি করব আমি? আমার এখন কি হয়েছে? দুরবস্থা, দুর্দশা, ভগবানের থেকেও শাস্ত্রের থেকেও আত্মীয় স্বজন আমার কাছে বেশি বড়। মানে ভগবান বাদ দিয়ে থাকতে পারবো,
কে কি বলবে ওই কথা শুনো আমি তিলক করতে পারবো না কে কি বলবে আত্মীয় স্বজন দূর করে দেবে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেবে এই ভয়ে আমি প্রসাদভোজী হচ্ছি না এই ভয়ে আমি সাত্বিক আহার করছি না কে কি বলবে লোকে তো বলবে এই জন্য মানুষের কথা ওরকম শুনলে আমি এগোতে পারবো না এই জন্য দেখুন এই মনুষ্য জন্ম এটা দেবতারাও প্রার্থনা করে যদি একটু মানুষ হয়ে জন্মগ্রহণ করে যদি ভগবানের যশোগাথা গুণানুবাদ যদি একটু শ্রবণ করতে পারতাম এটা দেবতাদেরও আকাঙ্ক্ষা আর এই মনুষ্য দেহ এটা এই পৃথিবীতে যত যত প্রকার প্রাণী আছে সমস্ত প্রাণীর মধ্যে এই মনুষ্য জন্ম এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রমাণ কোথায় ভাগবত মহাপুরাণ কত অধ্যায় ১৩ অধ্যায় কত নম্বর শ্লোক ২১ নম্বর শ্লোক কি লেখা আছে অহো নৃজন্মাখিল জন্ম শোভনম কিম জন্মাভিস্ত্বা পরৈরপ্যমুষ্মি নয়াত্রিষিকেশ যতঃ यशः कृतात्मरं महात्मनं वा प्रचुरः समागमः এই হচ্ছে প্রমাণ এখানে স্পষ্ট বলা হলো এই মনুষ্য দেহ এটা সর্বশ্রেষ্ঠ জন্ম এই মনুষ্য জন্মের মতো আর জন্ম নাই এই জন্মটা ভগবানকে ভালোবাসার জন্য আত্মীয়কে ভালোবাসার জন্য তার মানে আবার এই না যে আত্মীয় স্বজনের দরকার নাই অনেকে অপব্যাখ্যা করবে এই কথা ভগবান এমনটা বলছেন না যে আমাকে ভালোবাসতে যে তুমি চাকরি বাকরি ছেড়ে বন বাজারে যে সন্ন্যাস গ্রহণ করে সব কিছু একদম বাদ দিয়ে শুধু আমাকে নিয়েই পড়ে থাকো না চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব নিয়ে থাকুন আত্মীয় স্বজন নিয়েও থাকুন কোনো অসুবিধা নাই কিন্তু সেই আত্মীয় স্বজন নিয়েই পড়ে আছি ভগবানকে আর মনে থাকছে না তাকে ভুলে যাচ্ছি এই হচ্ছে চরম দুর্দশা মানুষের কথা নিয়ে আমি অত্যাবধি পড়ে আছি এই কথা আমার মস্তক থেকে গেলই না কে কি বলবে কে কি বলবে এটা আমি পরিত্যাগ করতেই পারলাম না কি দুরবস্থা আমার যেই শরীর যেই জন্ম দেখুন আমাদের কতটা দুর্লভ বলছে এই জন্মটা আত্র জন্মা সহস্রেশু সহস্রৈরাপি পার্বতী কদাতীত কদাচিত লভতে জ্ঞানম জন্তুর্মানুষ্যম পুণ্য সঞ্চয়াত চতুরাশীতি লক্ষেষু শরীরেষু শরীরাম বিনা মানুষ্যম ন অন্যত্র তত্ত্বজ্ঞানম তু লভ্যতে এটা কোথায় লেখা আছে কুলার্ণব তন্ত্র তার প্রথম উল্লাস কত নম্বর শ্লোক ১৪ নম্বর এবং ১৫ নম্বর শ্লোক বললেন এটা তো অত্যন্ত দুর্লভ অত্যন্ত দুর্লভ অত্যন্ত 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 দুর্লভ এটা ৮৪ লক্ষ প্রকার জন্ম পরিভ্রমণ করে যখন কেউ উত্তম মনুষ্য শরীর পায় আর এই মনুষ্য শরীর তো ভগবানকে ভজনা করার জন্যই এই মনুষ্য জন্মের সময় ভগবানকে দেওয়ার জন্য কিন্তু সেই ভগবানের পেছনে কতটুকু ২৪ ঘন্টার মধ্যে কতটুকু সময় অতিবাহিত করি এইটাই হচ্ছে প্রশ্ন কতটুকু সময় তাকে দিই এই প্রশ্ন নিজেকে কখনো করি কি যে এই পৃথিবীতে কেন এলাম এই প্রশ্ন নিজেকে করি কি এই পৃথিবীতে কেন এলাম এই পৃথিবীতে এসেছি এই পৃথিবী থেকে যখন আমার মৃত্যু হবে মৃত্যুর পরে কোথায় যাব এই প্রশ্ন নিজেকে কখনো করি কি যদি না করি তাহলে কিন্তু আমাকে কোনো সভ্য মানুষ বলা যাবে কেন বলা যাবে না আপনারা এখন প্রশ্ন করবেন কারণ আছে কি কারণ আহার নিদ্রা ভয় মৈথুনং চ সমন্যমেতত পশুভির নরানাম ধর্ম হি তেষাম অধিক বিশেষ ধর্মহীনাঃ পশুভিহি সমানাঃ এর উত্তরটা আমাদের শ্লোক দিয়েছে কি উত্তর বলে শোনো একটা মানুষও ভয় পায়
একটা পশু ভয় পায়, একটা মানুষও খাদ্য গ্রহণ করে, একটা পশুও খাদ্য গ্রহণ করে কিনা বাবা? একটা পশুরও পরিবার আছে, একটা মানুষেরও পরিবার আছে। এতগুলো বৈশিষ্ট্য মানুষের সঙ্গে পশুর মিলে যাচ্ছে। আপনি যদি পশুকে ভয় দেখান তো পশুও ভয় পাবে। আর আপনার সামনে যদি একটা সাপ, অনেকে হয়তো ভয় পায় না, কিন্তু অধিকাংশ মানুষ ভয় পায়। মানুষও ভয় পায়, একটা পশুও ভয় পায়। এতগুলো বৈশিষ্ট্য পশুর সঙ্গে মানুষের মিলে যাচ্ছে। তো মানুষের সঙ্গে একজন একটা পশুর পার্থক্য কোথায়? মানুষও খাচ্ছে, পশুও খাচ্ছে। মানুষও ভয় পাচ্ছে, পশুও ভয় পাচ্ছে। মানুষেরও পরিবার আছে, একটা পশুরও বছর বছর বাচ্চা হয়, আর মানুষও বছর বছর বাচ্চা তৈরি করছে। একটা পশুর সঙ্গে মানুষের কতগুলো বৈশিষ্ট্য মিলে যাচ্ছে। তাহলে পশুর সঙ্গে মানুষের পার্থক্যটা কোথায়? বলেন, একটা জায়গায় পার্থক্য আছে। বলে, কি পার্থক্য? বলে, তাদের মধ্যে ধর্ম জ্ঞান আছে, তারা ধর্ম করতে পারে, তারা সাধু সঙ্গ করতে পারে। এইখানে যদি একটা কুকুর থাকে, হয়তো এখানে সে বসে থাকবে, কিন্তু আমি যতগুলো কথা বলছি এই একটা কথা ও বুঝতে পারবে কি বাবা? কিন্তু আপনাদের মধ্যে সেই সক্ষমতা ভগবান দিয়েছেন যে আপনারা কেবল শুনতে পারবেন না, আপনারা শুনে ওই কথা পালনও করতে পারবেন, আচরণও করতে পারবেন। মানুষের মধ্যে ধর্মবোধ, ধর্ম জ্ঞানটা দিয়ে দিয়েছেন। এই ধর্মের জন্য মানুষ অন্য সমস্ত প্রাণী থেকে আলাদা। এই ধর্মের জন্য মানুষ পশু থেকে আলাদা। কিন্তু সেই ধর্মই ভুলে গেছি আমি, সেই ধর্ম ভুলে আমি আজ পশু তুল্য প্রায়। কেন? জগতের কথা নয় এটা, ধর্মহীন মানুষ কি তুল্য? পশু। আমি সেই ধর্মের জন্য আর বিভিন্ন অজুহাত, আমার এই সমস্যা, আমার কত যে মানে অজুহাত, আমার পারিপার্শ্বিক অবস্থা ভালো নয়, আমার সংসারের সবাই তো একরকম নয়, কি বয়স হয়ে গেছে, কত রকম যে মানে অজুহাত কল্পনাও করতে পারবেন না। ভগবানকে সময় দেওয়ার বেলায় অজুহাত, ভগবানকে ভালোবাসার বেলায় অজুহাত, এইখানেই তো বাদ পড়ে গেলাম। কি বলা হলো দেখুন, এই যে ভাগবতের শ্লোকে কি বলছেন? নহি অদ্ভুতাম, নহি অদ্ভুতাম ত্বাত চরণাব্জরেণো ভীরহতাং হসো ভক্তিরধক্ষজে অমলা। কি অপূর্ব কথা! এই কথাগুলো যদি মন দিয়ে না শুনি আমার জন্মটাই বৃথা। কি অপূর্ব কথা বলছেন! বলে দেখো, ভাগবতের পঞ্চম স্কন্ধের ত্রয়োদশ অধ্যায়ের 22 নম্বর শ্লোক পড়ে দেখবেন, সেখানে বলছে এই যে আপনাদের মতো এত বিশুদ্ধ ভক্তের এখানে যে পদার্পণ, আপনারা যে এখানে এসেছেন, বললেন আপনাদের যারা সেবা করেছে, আপনাদের চরণ রেণুতে যারা অভিষিক্ত হয়েছে, তাদের যে সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে, এতে বিচিত্র কি, এ তো হবেই। এবং যারা আপনাদের মতো বিশুদ্ধ ভক্তের সেবা শুশ্রূষা করে, তাদের যে জন্মে ভক্তি প্রাপ্তি হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। জয় রাধে! কোনো সন্দেহ নেই এতে। এই জন্য আমাদের সময় যেন আমরা বৃথা না নষ্ট করি, এই বিষয়ে যদি সতর্ক না হই জীবনটাই ব্যর্থ হয়ে যাবে, বৃথা হয়ে যাবে। এই জন্য দেখুন, আমরা মহাপ্রভুর করুণার যুগে আছি, আমরা যেন তাকে ভুলে না যাই। যেহেতু বৈশাখ মাস প্রারম্ভ হয়েছে, এই কেশবব্রত যারা পালন করবেন, এই এই মাসের অনেক মহিমা দেখুন। আমি কয়েকটা মহিমা আপনাদের বলি, এই মাসের কি চমৎকার মহিমা শুনুন। স্নানার্থাম বৈশাখে মাসি
কি বলা হলো, যেই ব্যক্তি স্নান করার জন্য ইচ্ছা প্রকাশ করবে এই বৈশাখ মাসে, স্নানার্থম বৈশাখে মাসি, বললেন কি হবে, সো অশ্বমেধায়ুতানঞ্চ ফলমাপ্নাত্য সংশয়ঃ। কোথায় পাবেন এই প্রমাণটা? স্কন্দ পুরাণ, তার বৈশাখ মাহাত্ম্য, তার প্রথম অধ্যায়, তার ১৯ ২০ ২১ নম্বর শ্লোক পড়ে দেখবেন। সেখানে বলছে, এই বৈশাখ মাসে যারা প্রাতঃ স্নান করার জন্য ইচ্ছা করবে, যারা প্রাতঃ স্নান করবে এই বৈশাখ মাসে, প্রাতঃ স্নান বলতে ব্রহ্ম মুহূর্ত কিংবা ব্রাহ্ম মুহূর্ত, এর একটা নির্দিষ্ট সময়ের কথা বলা হয়েছে, সূর্যোদয় থেকে ৬ ঘটিকা পর্যন্ত। কত সময় পর্যন্ত বাবা? ৬ ঘটিকা পর্যন্ত। এই সময়ের মধ্যে যারা স্নান করতে পারবে, বললেন তারা ১০,০০০ অশ্বমেধ যজ্ঞের সমান ফল প্রাপ্ত হবে। শুধু তাই নয়, মানে এর মহিমাটা দেখুন। আপনি হয়তো স্নান এখনো করেননি, আপনি ইচ্ছা প্রকাশ করেছেন যে স্নান করব, একাম পদম ইয়াদি চরেত, যদি আপনি এক পা অগ্রসর হন, আপনি এটা মনস্থ করেছেন, ঠিক করেছেন যে এই বৈশাখ মাসে কেশব ব্রতে আমি পুরো মাসটাই আর ব্রহ্ম মুহূর্তে স্নান করব, আপনি এই ইচ্ছা নিয়ে এক পা সামনে রেখেছেন, বললেন ১০,০০০ অশ্বমেধ যজ্ঞের ফল আপনি সেই মুহূর্তে পেয়ে গেলেন। এত মহিমা! শুধু কি তাই? বললেন না, কি বলা হলো, বলে দেখো যারা এই কেশব ব্রতে বৈশাখ মাসে, অথবা দুষ্টচিত্তস্ত কুরিয়াৎ স্নানা মাত্র সংকল্পকান। আরে বাবা, যদি কোনো দুষ্ট ব্যক্তিও মনে মনে এই ইচ্ছা মাত্র করে যে এই কেশব্রতে এই বৈশাখ মাসে আমি ব্রহ্ম মুহূর্তে স্নান করব, বললেন তারও শত যজ্ঞের ফল লাভ হয়। কি মহিমা এর! এখনো স্নান করেই পারলাম না, তাতেই এত মহিমা! তাহলে স্নান করলে কি হবে চিন্তা করুন তো, দেখুন। আচ্ছা, এত মহিমাটা কেন আপনাদের প্রশ্ন হতে পারে, কেন এত মহিমা? এর প্রমাণটা আপনারা ওই স্কন্দ পুরাণের বিষ্ণু খণ্ডের বৈশাখ মাহাত্মের প্রথম অধ্যায়ের ২১-২২-২৩ নম্বর শ্লোকে পেয়ে যাবেন। কি বললেন? ত্রৈলক্ষ্যো যানি তীর্থানি ব্রহ্মাণ্ডান্তর্গতানি চ। বাবা, বললেন যে দেখো, এই ত্রিলোকে যত তীর্থানি আছে, যত তীর্থ আছে, এই বৈশাখ মাসে সমস্ত তীর্থ ব্রহ্ম মুহূর্তে বিন্দু মাত্র জল হলেও আর সেই জলের মধ্যে সমস্ত তীর্থ অধিষ্ঠান করে, সমস্ত তীর্থ সেই জলের মধ্যে অবস্থান করে। সুতরাং চিন্তা করে দেখুন, এই কেশবব্রতে বৈশাখ মাসে আর ব্রহ্ম মুহূর্ত থেকে সূর্যোদয় থেকে ৬ ঘটিকা পর্যন্ত, এরপরে কিন্তু হবে না, এর মধ্যে সমস্ত তীর্থ বিন্দু মাত্র জলেও অবস্থান করে। এই জন্য আরো মহিমা বললেন, যারা এই বৈশাখ মাসে সূর্যোদয় থেকে ৬ ঘটিকার মধ্যে স্নান করতে পারবে, বললেন তাদের এই পৃথিবীতে যত তীর্থাদি আছে সমস্ত তীর্থে স্নানের ফল সেই মুহূর্তে তারা পেয়ে যাবে। এত মহিমা! এইবার দেখুন, মহিমার কথা তো শুনলাম, এইবার একটু যদি এই স্নান না করি তাহলে কি হবে একটু, এইটা একটু জানা দরকার। এইবার দেখুন, এর প্রমাণটা কোথায় পাবেন? ওই স্কন্দ পুরাণের বিষ্ণু খণ্ডের বৈশাখ মাহাত্মের দ্বিতীয় অধ্যায়ের ৬ নম্বর এবং ৭ নম্বর শ্লোকটা পড়ে দেখবেন। কি বলা হলো? বলে দেখো, অব্রতিনা ক্ষিপেদয়স্তু মাসাম মাধুববল্লভম
तिर्याक्यनिं सयत्याशु सर्वो धर्मो बहिष्कृतः। बाप रे बाप जा बोललेन ना, एटा शुनले सबाई अंतत करते बाध्य होबेन। बला हलो যে এই বৈশাখ মাসে আর যারা এই প্রাত স্নান করলো না, এই বৈশাখ মাসে দান এবং স্নানের অনেক মহিমা। কোন দুটো জিনিস বললাম মা? দান আর স্নান। এই দান আর স্নান এই বৈশাখ মাসে যারা করবে না, যারা কোনো ব্রত অবলম্বন না করেই এই বৈশাখ মাসটা অতিবাহিত করবে, বললেন এর পরের জন্মে তারা মানুষ হওয়ার সৌভাগ্য সুযোগই হারিয়ে ফেলবে। এর পরের জন্মে তারা আর মানুষ হয়ে জন্মগ্রহণ করতে পারবে? শুধু মানুষ হয়ে না, বললেন তীরযোগ জনিতে চলে যেতে হবে। মানে ওই হয়তো বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করতে হবে, হয়তো শূকর কুকুর বিড়াল হয়ে মানুষের ঘরে ঝাঁটা লাঠি খেতে হবে। মানুষের ঘরে এখন অনেক সময় কয়েকটা কুকুরকে দেখলে না মানে কেমন একটু ব্যথা লেগে ওঠে। কি জানি হয়তো কুকুর ক্ষতি না করলে অনেক সময় মানুষ হৃদয়হীনতার কাজ করে, গরম জল ওই কুকুরের গায়ে ঢেলে দেয়, আরো সাদা শরীর পুড়ে ওর সমস্ত শরীর থেকে ওর সমস্ত রোম উঠে, আর এমন ওর অসহ্য যন্ত্রণা। এই কথা চিন্তা না করেই অনেকের হয়তো গরম জল আছে করা, কোথায় ফেলবে, কুকুরের গায়ে দিয়ে দিই। ওই রকম কুকুর বিড়াল হয়ে মানুষের ঝাঁটা লাঠি খেতে হবে যদি এই বৈশাখ মাসে দান আর স্নান না করি। শুধু তাই না, বললেন সর্ব ধর্ম বহিষ্কৃতঃ। তুমি কি তুমি পূজা, তুমি বৈশাখ ব্রত বাদ দিয়ে, বৈশাখ মাসে স্নান দান বাদ দিয়ে তুমি অন্য যে কোনো ধর্মকর্মই করো না কেন? বললেন তোমাকে সমস্ত ধর্মকর্ম থেকে বহিষ্কার করা হলো। এই মাহাত্ম্য কার্তিক মাসের জন্য এক, যারা কার্তিক ব্রত পালন করে না তাদেরকেও সমস্ত ধর্ম থেকে বহিষ্কার করা হয়েছে। যত স্বীকৃতি পুণ্য আজীবন আমি অর্জন করেছি সমস্ত সেই মুহূর্তে আমাকে হারাতে হবে, আর পরের জন্মে মানুষ হওয়ার সুযোগই হারিয়ে ফেলব। এবং আর একটা বিষয় দেখুন, এই যে স্নানের এত মহিমা কেন, কেন স্নান করতে হবে, স্নানটা করতে হবে কেন? দেখুন আমাদের একটা কথা বলে রাখি, শাস্ত্র কিন্তু কাউকে প্রশংসা করার জন্য নয়, শাস্ত্র কিন্তু কাউকে নিন্দা করার জন্য নয়, কারোর মনে কষ্ট দেওয়ার জন্য নয়। এই জন্য অনেকে বলতে পারে বাবা কথাটা না ভালো লাগেনি, কথাটা পছন্দ হয়নি, কিন্তু এটা বিচার করে দেখবেন কথাটা আমি বলছি না, কথাটা বলছে শাস্ত্র। কি বলা হলো, যদি আপনি শুধু বৈশাখ মাস না, যদি আপনি স্নান না করে যদি সকলে অন্ন গ্রহণ করেন তাহলে কি হবে? শুনুন হরি ভক্তি বিলাস কি বলছেন। স্নানাম বিনা তয়ো ভুঙ্তে মলাশিষা সদা নরহ অস্নায়িনো অশুচিস্তস্যা বিমুখা পিতৃদেবতা। বললেন শুধুই বৈশাখ মাস না, তুমি অন্য যে কোনো মাসে যদি স্নান না করে অন্ন গ্রহণ করো, বললেন সেটা অন্ন গ্রহণ করা হবে না, সেটা বিষ্ঠা গ্রহণ করা হবে। এই কথা কিন্তু আমি বলছি না, পড়ে দেখবেন যাদের বাড়িতে হরিভক্তি বিলাস আছে তারা মিলিয়ে দেখবেন। আমার কথা তো নয়, আমাদের শাস্ত্র বলছেন, আমাদের গ্রন্থ বলছেন, যদি স্নান না করে আর অন্ন গ্রহণ করা হয়। এখন যদি কেউ বলে বাবা যদি কেউ আমাকে প্রসাদ এনে দেয়, বলে প্রসাদের ক্ষেত্রে কোনো বিচার নাই, আপনি যদি দাঁত ব্রাশ নাও করেন আপনি তা প্রসাদ নিতে পারবেন, কারণ এই দৃষ্টান্ত চৈতন্য চরিতামৃতে আছে, সার্বভৌম ভট্টাচার্যের জীবনে আছে। আপনি প্রসাদ আপনি সর্বদা নিতে পারবেন, শৌচাবস্থায় অশৌচাবস্থায় সর্বাবস্থায় আপনি নিতে পারবেন, এর প্রমাণটা পদ্ম পুরাণে লেখা আছে। কি লেখা আছে? শুষ্কাম পরিয়ুষিতাম বাপি নীতাম বা দূরাদেশতঃ প্রাপ্তি মাত্রেণ ভোক্তব্যম নাত্র কাল বিচার নহা। মহাপ্রসাদ যদি পাও তো কোনো কালাকালের বিচার করবে না, সর্বদা মহাপ্রসাদ নেওয়া যাবে। কিন্তু আবার মহাপ্রসাদের দোয়ায় দিয়ে স্নান কিন্তু বন্ধ করা যাবে না, যে তাহলে ভোগ লাগিয়ে তাহলে ওইটাই পাবো স্নান না করে,
ব্যাস মিটে গেল না। দেখুন এই কলিযুগে একদল হরিনাম করে ভগবানের চরণে পৌঁছাবে আর একদল হরিনাম করেও নরকে যাবে। বলে কারা তারা? বলে যারা একবার হরিনাম করবে একবার পাপ করবে আর পাপ করে মনে করবে কি হরিনাম দিয়ে খণ্ডন করব। বারবার পাপ করবে বারবার ওই হরিনাম দিয়ে খণ্ডন করার এই কুবুদ্ধি কুমতলব করবে। বললেন তাদেরকে নরকে যেতে হবে, তারা হরিনাম করেও নরকে যাবে। কারণ হরিনামের চরণে এটা মহা অপরাধ, হরিনামের চরণে এই প্রার্থনা জানাতে হয় যে আজ থেকে এই ভুল এই অপরাধ যেন আমি আর না করি, তবেই ক্ষমা করবে। না হলে বারবার পাপ করব বারবার হরিনাম দিয়ে খণ্ডন করার কুবুদ্ধি যদি আসে হরিনাম করেও কোনো ফল? এই জন্য দেখুন শুধু তাই নয়, যদি আপনি স্নান না করে অন্ন গ্রহণ করেন তো আপনার পূজা কোন দেব দেবতা গ্রহণ শুধু গ্রহণ করবে না, বললেন আপনার থেকে মুখটাই ফিরিয়ে নেবে। বিমুখা পিতৃ দেবতাহ, আপনার সমস্ত শুধু দেবতা নয় আপনার সমস্ত পূর্ব পিতৃপুরুষ যারা প্রয়াত হয়েছেন যারা পরলোকগত হয়েছেন তারা অত্যন্ত রুষ্ট হন, তারা মুখ ফিরিয়ে নেন যে বংশে কুলাঙ্গার জন্মেছে একটা, তারা এইভাবে আর অত্যন্ত ব্যথিত হয়ে এই কথা বলেন। এই জন্য দেখুন স্নান অবশ্যই করা উচিত আমাদের, স্নান করি আমাদের গ্রহণ করা উচিত, না হলে আমাদের পূজা কোনো দেব দেবতা গ্রহণ করবে না। আমাদের থেকে দেব দেবতা আমাদের পূর্ব পিতৃপুরুষ তারা মুখ ফিরিয়ে নেবে। দেখুন শুধু তাই নয় এর আর একটা মহিমা আপনারা কোথায় পাবেন? ওই স্কন্দ পুরাণ, কোথায়? স্কন্দ পুরাণের বিষ্ণু খণ্ড তার বৈশাখ মাহাত্ম চার চতুর্থ অধ্যায় তার দশ নাম্বার শ্লোকে লেখা আছে। কি লেখা আছে বলে শোনো বাবা, যদি এটা না পালন করো এবং এই যেহেতু এই বৈশাখ মাসে দান আর ব্রতের অত্যন্ত মহিমা, আচ্ছা কি কি দান? ব্রাহ্মণকে বেশ কিছু দানের মহিমা বলা হয়েছে, অশেষ ফল লাভ করতে পারবেন আপনি, অপার আপনার অনেক অনেক পুণ্য অর্জিত হবে, অশেষ ফলের অধিকারী হতে পারবেন। কি কি দান করতে বলা হয়েছে ব্রাহ্মণকে? বললেন আশ্রয় দান, জল দান, নারকেল দান, তণ্ডুল দান অর্থাৎ চাল দান, তারপরে ঘৃত দান, তারপরে দধি দান, এইগুলো অন্নদান জল দান এইগুলো যদি এই বৈশাখ মাসে দিতে পারেন অশেষ ফলের অধিকারী হয়ে যাবেন। যদি কোনো বিশুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে এগুলো দিতে পারেন, অনেকে মনে করতে পারে বাবা নিজে বর্জনে বলছে নাকি, না এটা শাস্ত্রের আমি যেখান থেকে বললাম স্কন্দ পুরাণের বিষ্ণু খণ্ডের বৈশাখ মাহাত্মে এবং প্রথম অধ্যায়ে আর একটা কথা লেখা আছে, প্রথম অধ্যায়ের ২৬ অধ্যায় ২৬ নম্বর শ্লোকে কি বলা হলো বলে শোনো, যদি তাবান না গচ্ছতাম পুংসো শাপাম দত্ত্বা, কি বললেন? সুদারুণাম স্বাস্থানাম যান্তি, স্বাস্থানাম যান্তি রাজেন্দ্র তস্মাৎ স্নানাম সমাচরেত। এটা বলা হলো স্কন্দ পুরাণের বিষ্ণু খণ্ডের বৈশাখ মাহাত্মের প্রথম অধ্যায়ের ২৬ নম্বর শ্লোকে। যেহেতু এই বৈশাখ মাসে এই কেশবব্রত মাসে আর সূর্যোদয় থেকে ৬ ঘটিকা পর্যন্ত ব্রহ্মাণ্ডের সমস্ত তীর্থ জলের মধ্যে অবস্থান করে, যারা নাকি এই সময়ের মধ্যে স্নান করবে না বললেন ওই সমস্ত তীর্থের দেবতা তাদের অভিসম্পাত করবে, তাদের অভিশাপ প্রদান করবে যে তোদের করুণা করার জন্য আমরা আর তোদের করুণার নিমিত্তে সমস্ত জলের মধ্যে প্রবেশ করলাম আর তোরা আমাদেরই অবজ্ঞা করলি অবহেলা করলি স্নানটা সেরে নিলি না। এই জন্য বললেন সমস্ত তীর্থাদি দেবতা অভিসম্পাত করে যাবে আপনাদের কোনদিন, আর যদি তাদের অভিশাপ পান কোনো ধর্মকর্ম দাঁড়াবে না। যদি আপনার পাত্র ছিদ্র হয় তো আপনি যতই জল ঢালুন এক বিন্দু জল দাঁড়াবে তো বাবা? দাঁড়াবে কি? দাঁড়াবে না কেন? ও পাত্র তো ছিদ্র,
তো এরকম যদি বৈশাখ মাসে স্নান দান এগুলো না করি, যদি হরি কথা না শুনি, দেখুন আজকে এই যে যারা এই যে হরি কথার আয়োজন করেছে, যত দান আছে সমস্ত দানের মধ্যে শ্রেষ্ঠ দান হচ্ছে এই হরি কথা দান করা, এবং যারা এই হরি কথা দান করে তারা ভরি বা জনা, তারা দাতা শিরোমণি, তাদেরকে বলা হলো তারা দাতা শিরোমণি। ভূরি দা জনাহা ভগবতের দশম স্কন্ধে লেখা আছে। এই জন্য এই বৈশাখ মাসে আপনাদের কি কর্তব্য, অবশ্যই আপনারা দান করবেন যেগুলোর উল্লেখ করলাম বিশুদ্ধ ব্রাহ্মণকে, এবং অবশ্যই স্নান করবেন প্রাতঃ স্নান, এবং তুলসী গাছে অবশ্যই কিন্তু জল দেওয়ার ব্যবস্থা করতে হবে, তুলসী গাছে কিন্তু জল দেওয়ার ব্যবস্থা করতে হবে। মানে আপনারা হয়তো বাঁশ দিয়ে আপনারা ওই তুলসী গাছের উপরে একটা ছোট পাত্রে, যাকে সহজে বাংলায় বলে ধারা, জলের ধারা, আর এই সারা মাসটায় যেন তুলসী মহারানী শীতল থাকেন, প্রত্যেকের বাড়িতে যেন তুলসীর আর এই বৃক্ষে আপনারা একটু জল দেওয়ার ব্যবস্থা করবেন। অপার মহিমা, এর অপার মহিমা। এবং আর একটা বিষয়, সেটা কি, এই মাসটা কিন্তু আহার সংযম করতে হবে, এই বিষয়টা বলেই আমরা পাঠের মিশ্রণটা রাখব, এই বিষয়টা বলে আমরা আপনাদের অনেক কষ্ট দিচ্ছি। দেখুন এই মাসটায় আহার সংযম করতে হবে, আহার সংযম মানে আহার শুদ্ধি করতে হবে। এবার অনেকে বলবে বাবা যে এই খাদ্য খাদ্য নিয়ে না আমার না ভালো লাগে না কোনো কথা শুনতে, এই খাদ্য খাদ্য, অনেকের এই খাদ্য খাদ্য নিয়ে যখন কথা বলা হয় অনেকে বলে বাবা তুমি পাঠ করতে এসেছো ভাগবতের কথা বলো না, তুমি এগুলো বলছো কেন? আরে বাবা সে তো বোঝে না যে এগুলো ভাগবতের বাইরে। আরে বাবা ভাগবত শুনবো তা ভাগবত এই রস, ভাগবতকে তো রসের সঙ্গে তুলনা করা হলো, তো আমার যদি পাত্র ছিদ্র থাকে তো রস দাঁড়াবে? এই মাসটা কিন্তু আহার সংযম করতে হবে। এবার অনেকে বলবে যারা তার্কিক আছে সমাজে, তারা বলবে ওই খাওয়ার সঙ্গে ধর্মের কি সম্বন্ধ, ও মনে যা চাই তাই খাও, ও আত্মায় কষ্ট দিয়ে ধর্ম হয় নাকি, মন রে আত্মায় কষ্ট দিয়ে কোনোদিন ধর্ম কর্ম হয় না বাবা, যা খুশি তাই খাও, মন ঠিক থাকলে তো জগৎ ঠিক, যা খাও তাই খাও কোনো অসুবিধা নাই, শুধু তোমার মন ঠিক থাকলে হলো। এদেরকে কি করতে হবে বলো দিনি, এদেরকে বেশি কিছু না একটা মুড়ি ছুঁড়ে মারতে হবে পুরস্কার হিসেবে। এই জন্য দেখুন এখন আমি তাদের সেই বিষয়টা একটু স্পর্শ করব। অনেকেই বিভিন্ন ধরনের কথা বলে বাবা আত্মায় না খুব খেতে চাই, খুব খেতে চাই, খুব 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 খেতে চাই আত্মা, বাবা এই আত্মায় যদি না দিই বাবা আমি তো বাঁচতেই পারবো না বাবা, আমি তো মরেই যাব, সবসময় শুধু খেতে চাই। এখন যদি তাকে আমি প্রশ্ন করি কোন জায়গা থেকে খেতে চাই দেখাতে হবে আমাকে, দেখুন আমি এই বিষয়টা একটু স্পর্শ করি, আত্মা কিন্তু আমিষ নিরামিষ কোনো কিছু খেতে চায় না, আত্মার খাবার এই যে আপনারা এখন যেটা নিচ্ছেন এই ভগবানের কথামৃত, এইটাই ভগবানের, এই ভগবানের কথাই হচ্ছে আত্মার গ্রহণের বিষয়। পিবন্তি এ ভগবতাহ আত্মনঃ সতাম কথামৃতম শোভান পুটেষু সম্ভতা পুনান্তি তে বিষয়ো বিদুষিতা স্বয়ং ব্রজন্তি তচ্চরণা সররোহন্তিকম। আত্মার গ্রহণের বিষয় হচ্ছে ভগবানের কথা, আমিষ নিরামিষ কোনো কিছু না। সুতরাং যারা এই ধরনের এই কথাগুলো বলে আত্মায় খেতে চেয়েছে, এই কথা আসতে ভুল ভাল কথা। এইবার আরেকটা কথায় আসি, সেটা হচ্ছে অনেকে বলে যে এই আমিষ নিরামিষে তো বাংলা কেউ বাংলা শব্দ, এগুলো তো কোনো শাস্ত্রে লেখা নেই। মানে এমন আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে এরা নিজেরা কোনোদিন শাস্ত্র করবে না, আবার কথায় কথায় বলবে কোন শাস্ত্রে লেখা আছে, প্রমাণ দাও।
তো যারাই তর্ক করবে তাদেরকে প্রমাণ দেওয়ার জন্য আমি এখানে এসেছি। তারা যেন নোট করে নেয়, এখন যদি নোট করে নিলে খাতা যদি ছিঁড়ে যদি হারিয়ে যায় তো তারা মোবাইলে রেকর্ড করুক, আর যদি মোবাইলের মেমোরি কার্ডও যদি আর ফরম্যাট হয়ে যায় তাহলে তারা মনে যেন লিখে নেয়। নোট করে নিই, আমি প্রমাণ দিচ্ছি যে আহারের সাথে ধর্মের সম্বন্ধ আছে কিনা, আর আমিষ নিরামিষ বিষয়ে আমাদের শাস্ত্রে কিছু বলছে কিনা, যারা এই ধরনের কুতর্ক করে। নোট করে নিই, কোন শাস্ত্র? পদ্মপুরাণ। কোন খণ্ড? উত্তর খণ্ড। কত অধ্যায়? 253 অধ্যায়। কত নম্বর শ্লোক? 39 নম্বর শ্লোক। কি লেখা আছে? সম দমস্তপঃ শৌচম শান্তি রাজা বামেব চ। কি বললেন দেখুন, সত্যম আমিষবর জনম সম দমস্তপঃ শৌচম। সত্যম শব্দটা লক্ষ্য করুন, আমিষবর জনম সর্বেষামেব। কি বলা হলো? অস্তেয়মেব অহিংসা চ সর্বেষাম ধর্ম সাধনম। এটা সনাতন ধর্মে সবার পালনীয়, এমনটা নয় যে কেবল বৈষ্ণবরা পালন করবে, না। যাদের একটু ব্যাকরণগত জ্ঞান আছে তারা বুঝতে পারবেন, সর্বেষাম এইব সাধনাম, সবারই কর্তব্য, এমনটা নয় যে কেবল বৈষ্ণবদের মানতে হবে বৈশাখ মাস, কেবল হ্যাঁ কেবল চণ্ডালদের মানতে হবে, ব্রাহ্মণদের মালা লাগবে না, এমনটা নয়। ব্রাহ্মণ চণ্ডাল শূদ্র ক্ষত্রিয় বৈশ্য সবার, বৈষ্ণব শৈব শাক্ত সৌর দানপত্য সবাইকেই মানতে হবে, কেননা বলা হলো সর্বেষামে বাসাধনাম, এটা সবার পালনীয়। এই মাসটায় আমরা যেন কখনোই নিষিদ্ধ দ্রব্য কখনো গ্রহণ না করি, অনেক পাপ লেগে যাবে। আমরা যেন এই মাসটায় ভগবানকে নিবেদন করে আমরা পেতে পারি। এইবার আবার এক দল বলে উঠবে, এই আমিষ নিরামিষের দল, এই যে গন্ডগোল, এক দল এবার বলবে, এত যে নিরামিষ নিরামিষ করছো, গাছের জীবন নেই কেন? জগদীশচন্দ্র বসু প্রমাণ করে যায়নি গাছের জীবন আছে? তা গাছ কেটে খাচ্ছ, কি প্রাণী হত্যা হচ্ছে না? কি যুক্তি দেখুন, ঠিকই তো, গাছ কেটে খাবো তা পাপ হবে না বলে, হবে না কেন? 100 বার হবে, অবশ্যই হবে। আমার এক দল বলবে, আরে তুমি কি বলছো, আমি বলছি তা শুনে যাও। বলে কি? ওই নিরামিষ খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত ছাগল গরু আগে পেত। অনেকেই কথাটা বলবে, আসলে মানে আমি নিজেকে সামলাতে পারছি না, এই কথাগুলো যখন মনে পড়ছে আমি সামলাতে পারছি না নিজেকে, যে মানুষের কি যুক্তি রে বাবা, ছাগল গরু আগে পেয়েছে তো নিরামিষ খেলে। বাবা তোর কথা ঠিক আছে, ওই নিরামিষ খেয়েও ভগবানকে পাওয়া যাবে না, কি পেতে হবে তাহলে? না খেয়ে থাকবো, উপোস করে থাকবো নাকি? বলে তাও না, তাহলে কি করবো? আমাদের শ্রীমদ ভগবত গীতায় আমাদেরই সমাধান দিয়ে দিয়েছেন যে কি গ্রহণ করতে হবে। ওই আমিষ গ্রহণ করলে যেমন পাপ লাগবে, ওই তুমি নিরামিষ গ্রহণ করলে ওইটাও পাপ লাগবে। বলে কেন লাগবে? বলে কারণ তুমি যে গাছ কেটে খাচ্ছ, গাছেরও তো প্রাণ আছে, পাপ তো অবশ্যই হবে। কিন্তু এই যে সাধুরা, এই যে বৈষ্ণবরা, তারা তো আর আমিষও পান না, তারা তো নিরামিষও পান না, তাহলে তারা কি পান? তারা তো প্রসাদ পান। প্রসাদটা কখন হয়? যখন সেটা ভগবানকে নিবেদন করা হয়। দেখবেন তো শ্রীমদ ভগবত গীতার 3 নম্বর অধ্যায়ের 12 নম্বর শ্লোক আর 13 নম্বর শ্লোকটা একটু পড়ে দেখবেন তো কি লেখা আছে। বললেন ভগবত ভক্তগণ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান। বলে কেন কেন? বলে তারা নিরামিষও গ্রহণ করেন না, তারা আমিষও গ্রহণ করেন না, তারা যেটা গ্রহণ করে সেটা সর্বাগ্রে আমাকে দিয়ে যখন ওটা মহাপ্রসাদ হয়ে যায় তখন ওইটা তারা গ্রহণ করে, এবং ওইটা যখন তারা গ্রহণ করে সেই মহাপ্রসাদ গ্রহণ করলে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়।
কিন্তু যারা নাকি কেবল নিজের আর ইন্দ্রিয় তৃপ্তির জন্য খেয়েই যাচ্ছে বললেন এটা তো পাপ গ্রহণ করছে, প্রত্যেক গ্রাসে গ্রাসে পাপ গ্রহণ করা হচ্ছে পাপ। এই জন্য শুধু তাই নয়, যদি ভগবানকে না দিয়ে গ্রহণ করা হয় তাহলে কি বলা হবে এর আগে শ্লোকটা একটু পড়ে দেখবেন। এই কথাগুলো কিন্তু আমি বলছি না, অনেকে আবার হয়তো একটু ব্যথা পেতে পারেন, কষ্ট পেতে পারেন, অনেকের হয়তো আবার একটু সমস্যা হতে পারে, কিন্তু কথাগুলো আমার নয়। গীতা থাকলে বাড়িতে একটু পড়ে দেখবেন, মিলিয়ে নেবেন। আমি প্রমাণটা বলে দিচ্ছি যে কোন জায়গায় লেখা আছে, 3 নম্বর অধ্যায় তার 12 নম্বর শ্লোকটা পড়বেন, সেখানে আপনারা পেয়ে যাবেন যে কি বলছে সেখানে। ইষ্টান ভোগান হি ভোদেবা দস্যন্তে যজ্ঞ ভাবিতাহ তৈর দত্যান প্রদায়েভ্যো যো ভুঙ্ক্তিস্তেন এব সহ। বললেন এই জগতে যারা ভগবানের প্রদত্ত বস্তু, দেবতাদের প্রদত্ত বস্তু, আর দেবতাকে না দিয়ে, ভগবানকে না দিয়ে কেবল নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, পেট ভরার জন্য খেয়েই চলেছে, খেয়েই চলেছে, খেয়েই চলেছে, বললেন এদের মতন বড় চোদ্দ আর নাই। বলে এটা তো চুরি, এটা তো চুরি করা হচ্ছে, আমি তো চোর হয়ে গেলাম, আমি যার জন্য বেঁচে আছি আমি সেই ভগবানের প্রদত্ত, আর যত কিছু আমি তাকে না দিই গ্রহণ করছি, তাকে না দিই ভক্ষণ করছি, এটা তো আমি চুরি করছি, আমি তো গ্রাসে গ্রাসে পাপ গ্রহণ করছি। এই জন্য আপনারা সবাই এই বৈশাখ মাসে কেশবব্রতে কি কি করবেন, স্নান করবেন, প্রাত স্নান, এবং আমাকেও আশীর্বাদ করবেন আমিও যেন করতে পারি। দেখুন অহংকারের জন্য বলছি না, অনেকের হয়তো মনে হতে পারে দাম বাড়ানোর জন্য বলছি, কিন্তু না, এখানে না আসার ইচ্ছাটা ছিল না, কিন্তু যখন আমি শুনলাম যে এটা আমার মামার বাড়ি, তখন আর থাকতে পারলাম না। আমার মামার বাড়ির অঞ্চল যখন আমি জানতে পেরেছি, তখন একটা আকর্ষণে আমি এখানে আসতে পেরেছি, আপনাদের কৃপা নেওয়ার জন্য, আপনাদের আশীর্বাদ নেওয়ার জন্য। এবং কালকে যেহেতু আমাদের নাটোরে শ্রী হরি কথা আছে, এই জন্য আমাদের ইচ্ছাটা ছিল না, কিন্তু জানার পরে আর না এসে পারলাম না। এই জন্য কি করবেন এই মাসটায়, একটু প্রাত স্নান করবেন, আসলে অনেক রাত হয়ে গেলে না সকালে উঠতেও না অত্যন্ত কষ্ট, দেরি করে শুলে খুব কষ্ট হয়ে যায় সকালে উঠতে। দেখুন একটু স্নান করার প্রচেষ্টা করবেন, দান করবেন ব্রাহ্মণকে, তুলসীতে জল দেওয়ার চেষ্টা করবেন, জলের ধার দেবেন, এবং অবশ্যই শুদ্ধ আহার করবেন। শুদ্ধ আহার বলতে ভগবানের প্রসাদ গ্রহণ করবেন। এই এক মাস কেউ অন্তত সবার চরণে কোটি কোটি বার প্রার্থনা করছি, কেউ এই একটা মাস আমি সার করবেন না, সবার চরণে এই প্রার্থনা জানাচ্ছি, কেউ করবেন না, কেউ করবেন না, বারংবার কোটি কোটি বার সবার চরণে এই আকাঙ্ক্ষা এই প্রার্থনা রাখছি। আজকে থেকে এই কেশবব্রত মাস, এই বৈশাখ মাস প্রারম্ভ হচ্ছে, এই মাসটা হেলায় হারাবেন না, এই মাসটা একটু পালনের চেষ্টা করুন, দেখুন অবশ্যই আপনার মন পরিবর্তন হবেই হবে, আপনার ভগবানের প্রতি ভক্তি, আপনি বিশুদ্ধ প্রেম ভক্তি পেয়ে আর অবশ্যই আপনি ভগবানের চরণে পৌঁছতে পারবেন, অবশ্যই আপনার কল্যাণ হবেই হবে। এজন্য আমি যেহেতু যেখানে যাই, আমি কিন্তু বাবা দক্ষিণা ছাড়া কিন্তু আমি পাড়ের থেকে আসি না, এই কথা একটু জানিয়ে দিই, আমি যেখানে যাই সেখান থেকে দক্ষিণা না নিয়ে কিন্তু আমি বাড়ি আসি না, প্রণামি নিয়েই আসি এবং চেষ্টাও করিনি আসার। তো আমি যেই দক্ষিণা কিংবা প্রণামি আপনাদের কাছে চাইবো, এটা সবাই দেবেন তো? সবাই কি দক্ষিণা প্রণামি দেবেন? তবে এক দুইজন বলছেন কেন, সবাই বলুন, দেবেন সবাই? আচ্ছা ঠিক আছে, তো আমার প্রণামি হচ্ছে এই যে যেই চারটা জিনিস বললাম, এই চারটা। এইবার দেখি
যে কারা কারা এই প্রণামে এই দক্ষিণ আমাকে দেবেন না, একটু হাত উঁচু করুন, দেবেন না কারা কারা, একটু হাত তুলুন তো বাবা। বাবা দেবেন না কারা, তাই একটু বলুন। উনি হয়তো বুঝতে পারেনি, এই জন্য আমি যেহেতু আপনাদের সবার সন্তান তুল্য, যদি আমার কথায় কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, তাহলে যদি কেউ কোনো ব্যথা পেয়ে থাকেন, আঘাত পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। আপনাদের সবার চরণে কোটি কোটি বার ক্ষমা প্রার্থনা করছি, এবং আবার আপনাদের চরণে এই দক্ষিণা এই প্রণামি আমি ভিক্ষাপূর্বক, শ্রীমন মহাপ্রভুর যদি কৃপা হয় তো আবার আপনাদের সেবা করার সৌভাগ্য পাব। এবং যাদের নাম না বললেই নয়, অনেকেই কত দূর থেকে এসেছে, আমার দাদু দিদা পর্যন্ত চলে এসেছে, এর থেকে বড় পাওয়ার কি হতে পারে বলুন তো? যে কতটা সৌভাগ্য আমি আমার নিজের দাদু দিদাকে পাশে রেখে হরি কথা বলার সৌভাগ্য পাচ্ছি, কি সৌভাগ্য আমার। আমার নয়ন মামা এসেছে, আরো যারা এসেছে, আমার নিকুঞ্জ মামা এসেছে, পরম প্রপূজ্য চরণ আমার বন্দনীয়, আমাকে এত ভালোবাসে, আমার হরি কথা দেখলে তার মাথায় কাজ করে না। আমার সবার নামই বলবো, চেষ্টা করব। তারপরে পৃথুর পরিবার সহ এত অনুরাগী, এত অল্প দিনের মধ্যে আর শ্রীল কাকা মহারাজের কারুণ্যামৃতে তাদের এত অগ্রগতি, এটা সত্যি আশ্চর্য মণ্ডিত, অত্যন্ত চমকপ্রদ। এত অল্প সময়ের মধ্যে মানুষের এত পরিবর্তন, পুরো পরিবার ধরে পরিবর্তন, এটা প্রায় অসম্ভব। তারা পুরো পরিবার ধরে এখন প্রসাদ পায়, এই সমগ্র মরিয়ামপুরের তারা গর্ব অহংকার, এটা জোর গলায় বলছি আমি, তারা আমাদের ইন্সপাইরেশন, আমাদের গর্ব, আমাদের প্রাইড, আমরা যেন তাদেরকে অনুসরণ করতে পারি, তাদের পদাঙ্ক যেন আমরা গ্রহণ করতে পারি, তাদের এই আদর্শ যেন জীবনে পালন করতে পারি। আরো যারা এসেছে, এখন কয়েকজনের নাম বললে যদি কারোর নাম বাদ পড়ে যায় সে আমার মনে কষ্ট পায়, এই জন্য যারা যারা উপস্থিত আছেন, আমার চেনা অচেনা সবাইকেই বারংবার বন্দনা জ্ঞাপন করে, সবাইকেই বারংবার দণ্ডবাদ জ্ঞাপন করে, শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আবার যদি আমাকে চুলের মুঠি ধরে টান দেন, তো অবশ্যই আপনাদের সেবা করার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আপনাদের কৃপা নেওয়ার জন্য, শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আবার রইল আপনাদের সেবা বিলাস। আজকের মতো শ্রী শ্রী হরিকথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম।